স্ক্যাচলেস গাড়ি আছে দেখতে পাচ্ছ, একদম এইরকম একটা গাড়ি করে দেবো, জিটি 650 199,000 টাকা চাই, হচ্ছে 2 লাখ টাকার নিচে। এটার দাম করে দেবো মাত্র 80,000। 23-এর গাড়ি ফুল, এরকম যদি কারো সাজানো গুছানো থাকে তাহলে এটার দাম করে দেবো 1,65,000। অনেকে বলে 1,64,000। তো এসে গেছি আবার কোথায়, রয়্যাল এনফিল্ডের স্বপ্ন পূরণ করতে। দেখতে পাচ্ছ কি রয়েছে, জিটি কত টাকায় দেবো, ধামাকাদার প্রাইস দেবো আজকে জিটির। কন্ডিশন তো A1 থাকে দাদার শোরুমে। আর তোমাদেরকে একটাই জিনিস করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন যারা ভিউয়ার্স আছে অবশ্যই কী করবে, নোটিফিকেশন বেলটাকে প্রেস করবে। তো এবার আর তোমাদের রয়্যাল এনফিল্ডের স্বপ্ন পূরণ করার জন্য কোথায়, তোমাদের নিজেদের ডিস্ট্রিক্টে যেতে হবে, বারবার কলকাতা যেতে হবে না, ইএমআই হয়ে যাবে, প্রচুর দূর অব্দি ইএমআই ফেসিলিটিস রয়েছে আজকে। আর কালেকশন জবরদস্ত কালেকশন রয়েছে, পুরো দেখতে পাচ্ছ এখান থেকে স্টার্ট করে একদম রাস্তার ওমাথা অব্দি, প্রাইস সবকিছু তো 100% A1 থাকেই। তো আমি ডেকে নেবো ওপাশ থেকে অমিত ঢাকে, একদম ভালো আছি তো, কন্ডিশন গাড়ি A1 একদম। ভিডিওটা অনেকদিন পরে করতে হচ্ছে, প্রথমেই বলি দর্শকদের, আবার বলি আপনাদের স্যালুট, যারা ওই পার থেকে দেখছে ক্যামেরার প্রত্যেককে আমি বলি আপনাদের স্যালুট জানাই, ঠিক আছে। প্রত্যেকের প্রতি এত ভালোবাসা, মানে দর্শকদের এত ভালোবাসা ছাড়া এটা সম্ভব না। ভিডিও করতে পারছিলাম না, স্টক রাখতে পারছি না, মানে একসঙ্গে স্টক রাখতে পারছি না, যেহেতু পুজোর মার্কেট চলছে, আসছে ডেলিভারি হয়ে যাচ্ছে, একদিনে দুটো তিনটে এরকম অ্যাভারেজ ডেলিভারি হয়ে যাচ্ছে বলে স্টক রাখতে পারছিলাম না। তাও যা স্টক আছে এখন এই নিয়ে আমরা ভিডিওটা করছি, যার যা রিকোয়ারমেন্ট আছে সেটা পেয়ে যাবে। আর হচ্ছে পুজোর মধ্যে আমাকে কি দেবে, ধামাকা হচ্ছে পুজোর মধ্যে গাড়ি নেবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল, কি বলছো, ফুল ট্যাঙ্ক পেট্রোল, ফুল ট্যাঙ্ক মানে গাড়ি নেবেন যত লিটারে হোক, একদম পুজো কমপ্লিট করে তারপরে আপনি তেল ভরবেন। আর প্রাইস তো ধামাকাদার হয়, কন্ডিশন তো A1, কোনো রিপেন্টের গাড়ি আমি রাখি না, যেটা রিপেন্ট থাকে আমি বলে দিই যেটা এটা রিপেন্ট আছে। আর ফ্রি সার্ভিস যেমন ছিল, গাড়ি নেওয়ার পরে 6 মাসের মধ্যে একটা ফ্রি সার্ভিস, সেটা তো আপনারা পাচ্ছেন, একদম। চলো স্টকগুলো শুরু করি, আর তো অ্যাড্রেসটা বলে দাও ভিউয়ার্সদের। আচ্ছা আমার অ্যাড্রেস হচ্ছে রানাঘাট কৃষ্ণা অটো, এটা হচ্ছে রানাঘাট বেগোপাড়ায় হচ্ছে আমার শোরুম। কেউ যদি চাকদার দিক থেকে আসেন, পুরো NH34 এর উপরে আমার শোরুম, চাকদার দিক থেকে কেউ যদি আসেন তাহলে রানাঘাট ঢোকার আগে সবার ফার্স্ট যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের বাঁদিকে আমার শোরুম, বাঁদিক ডান দিক দুদিকেই এখন শোরুম হয়ে গেছে, দুদিকেই পেয়ে যাবেন। আর হচ্ছে কেউ যদি রানাঘাটের দিক থেকে আসেন তাহলে হচ্ছে রানাঘাটের মিশন গেটের উপরে যে ফ্লাইওভার তার ডান দিকে শোরুম, একদম। আর স্টেশন থেকে যে কাউকে বলবেন যে বেগোপাড়া কৃষ্ণা অটো যাবেন, আপনাকে টোটো নিয়ে চলে আসবে। লোন EMI ফেসিলিটিস, লোন EMI ফেসিলিটিসটা আরেকটু আপগ্রেড হয়েছে আমি বলে দিই, আপ টু নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেও পলাশী করিমপুর এগুলো লোন করতে পারছিলাম না, এইগুলো হবে যদি সিভিল স্কোর ভালো থাকে কাস্টমারের, এইগুলো আমরা লোন এখন পলাতে পারি। সিভিল স্কোর ভালো থাকলে পলাশী অফ দি লোন অ্যাভেলেবল, পলাশী বাইক বাজার হুইল CMI, আর হচ্ছে আপনার IDFC ব্যাংক, দুটো ফিনান্সই অ্যাভেলেবল, কোনো অসুবিধা নেই, চেষ্টা করব। আর এই মুহূর্তে গাড়ি কিনলে যেটা প্রবলেম হবে হচ্ছে নাম ট্রান্সফারে, কারণ ভিকেলস হচ্ছে শুক্রবার পর্যন্ত লাস্ট কাজ হবে, এখন গাড়ি কিনলে পুজোর পরে নামটা ট্রান্সফার হবে, একদম আবার ভিকেলস। আর কোনো রকম প্রবলেম হলে দাদার নাম্বার তো রয়েছে ডেসক্রিপশন বক্সে, ভিডিওর মধ্যে কন্টিনিউ চলতে থাকে, কল করে নেবে সব সমস্যা। প্রথম কথা একটাই আরো কথা বলে দিই, কৃষ্ণা অটো হচ্ছে দর্শকদের ভরসার জায়গা, এখানে গাড়ি নেওয়া মানে হচ্ছে প্রিমিয়াম ফিল, যেটা কাস্টমারের হবে নতুন গাড়ি নেওয়ার মতো, সেই ফিলটা আপনারা করতে পারবেন, এটা কাস্টমারদের আমরা করাতে পেরেছি। আমাদের ম্যাক্সিমাম কাস্টমার রেফারেন্স যারা গাড়ি নিয়ে যায় তাদের রেফারেন্সেই, আপনাদের আশেপাশ থেকেও গাড়ি নিয়ে গেছে আমাদের এখান থেকে, এমন কাস্টমারও পেয়ে যাবেন এখন, যেহেতু শোরুমের বয়স আমাদের 7 থেকে 8 মাস হয়ে গেছে, তাদের থেকে শুনে তারপরে আসবেন আমাদের শোরুমে। স্বপ্ন পূরণ করার জন্য কি কলকাতা যেতে হবে, আর না কলকাতায় তো যেতে হচ্ছে না, নদিয়ার কাস্টমার, এবার দেখো সবসময় সব কালারের স্টক অ্যাভেলেবেল থাকে না, একদম কাস্টমারদের এটা বোঝাতে পারি না যে আপনারা একটু ওয়েট করেন, রং করা গাড়ি আমি দেবো না, যে অরিজিনাল কালার পেন্ট দেবো ভালো কন্ডিশনের। এবার সেই রকম দু একটা কাস্টমার হয়তো যাচ্ছে কলকাতায়, কিন্তু ম্যাক্সিমাম আমরা কাস্টমারদের কলকাতায় যেতে হচ্ছে না, কারণ এখানে যা প্রাইস করে দিয়েছি, যা কন্ডিশনের গাড়ি দিচ্ছি, কাউকে যেতে হচ্ছে না। তো চলো নদিয়ায় তোমরা স্বপ্ন পূরণ করো রয়্যাল এনফিল্ডের। তো দাদা ফার্স্ট বলো একদম শোরুম কন্ডিশন, শুধু গাড়িটার কন্ডিশনটা একটু দেখাতে বলবো ঘুরিয়ে। ডবল ডিস্ক ডুয়াল চ্যানেল ABS আছে, ক্লাসিক রিবন সিরিজের গাড়ি আছে, মার্স গ্রে, খুব সুন্দর একটা কালার, একদম ডবল ডিস্ক ডুয়াল চ্যানেল ABS, লেগ গার্ড, সাম গার্ড, সিট কভার, গাড়ি তো ফুল সাজানো পাচ্ছেন, সেকেন্ড হ্যান্ড নেওয়া মানে এইটা হচ্ছে কাস্টমারদের লাভ, গাড়ি নেওয়ার পরে এক্সট্রা কোনো অ্যাক্সেসরিজ লাগাতে হয় না। 2022-এর গাড়ি আছে, একদম A1 কন্ডিশনের গাড়ি, অরিজিনাল কিলোমিটার আছে 17,000 কিলোমিটার, যেটা যেমন তেমন, হ্যাঁ কোম্পানি সার্ভিস রেকর্ড অনুযায়ী, কিন্তু গাড়ির কন্ডিশন একদম A1, এক টাকারও কাজ পাবেন না, যদি কোনো কেউ এক টাকারও কাজ দেখাতে পারেন সেটা আবারও বলছি এইখানে দাঁড়িয়ে সেটা রিকভারি করা হয়, একদম। এইটা 2022-এর গাড়ি,
অনেক রেটে বিক্রি হচ্ছে এই মার্চ গ্রে কালার, বিশেষত 1,90,000-95,000 এরকম রেটে বিক্রি হয়। এইখানে আমি কাস্টমার দর্শকদের জন্য একটাই প্রাইস করে দেবো, 1,85,000। 1,85,000? 1,85,000। আজকে যা প্রাইস বলবো, আবারও বলছি আমার প্রাইসে খুব একটা বার্গেটিং হয় না বা ডিসকাউন্ট হয় না। এবার কাস্টমার যারা আসবে দূর থেকে অন টেবিলে বসে যতটুকু করা যায় আমি করে দেবো। 2022 গাড়ি আছে, ক্লাসিক রিবন সিরিজ, ক্লাসিক হ্যালসন ব্ল্যাক কালারটা, একদম স্ক্র্যাচলেস গাড়ি আছে। অ্যালাই হুইল, টিউবলেস টায়ার, অ্যালাই হুইল হলো না, অ্যালাই হুইলটা দেখাতে বলবো, কোম্পানি ফিটেড অ্যালাই হুইল, কিন্তু একদম রয়্যাল এনফিল্ডের অরিজিনাল অ্যালাই হুইল উইথ টিউবলেস টায়ার, ডবল ডিস্ক, ডুয়াল চ্যানেল এবিএস, লেগ গার্ড, সাম গার্ড, সিট কভার, মানে টপ মডেলের যা যা ফিচার্স হয় সমস্ত কিছু এই মডেলটাই কমপ্লিট, ঠিক আছে। একদম 10,000-এর মধ্যে চলা গাড়ি, এইরকম একটা গাড়ি করে দেবো হচ্ছে 1,87,000 টাকায়। অ্যালাই হুইল টিউবলেস টায়ারের সাথে 2022 গাড়ি 1,87,000 টাকায়। 1,87,000 রিবন সিরিজ, একদম রিবন সিরিজ। তার পাশে তো কিছু বলার নেই, ক্লাসিকের আবার রিবন সিরিজ, একদম ক্লাসিকের টপ মডেল। ক্লাসিক হলেই হলো না, অনেকে দর্শকরা ভুল করে, ক্লাসিক রিবনের রেড ফেট যদি কালার হয় যেগুলো সিঙ্গেল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস, ইভেন ম্যাট ফিনিশ ব্ল্যাক, এর থেকে কিন্তু দাম কম নতুনের। এটা হচ্ছে ক্লাসিকের টপ মডেল, আছে ক্রোম কালার, আছে রিবনের ক্রোম কালার, এটা কিনতে গেলে সব থেকে দাম বেশি। রাইট আপ দেখতে পাচ্ছ, ফুললি সাজানো গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি, যা গাড়ি দেখাবো ম্যাক্সিমামই হচ্ছে ফার্স্ট ওনার গাড়ি হবে, আর উইথ হচ্ছে অরিজিনাল কালার পেন্টের গাড়ি হবে। লেগ গার্ড, সাম গার্ড, সিট কভার সমস্ত কিছু সাজানো আছে, ঠিক আছে। ফুট পেজগুলো লাগানো আছে, কোম্পানি ফিটেড ফুট পেজটা একবার দেখাতে বলবো, যার 2,650 করে জোড়া আছে, ডবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে টোটাল কমপ্লিট গাড়ি। এইরকম আবার একটা গাড়ি করে দেবো তোমার জন্য, তোমার কাস্টমারদের জন্য, দর্শকদের জন্য, নদিয়ার লোকদের জন্য আবার একটা প্রাইস করে দিচ্ছি, 1,85,000 টাকা। 1,85,000? 1,85,000 টাকা, 90-এর উপরে উঠবেই না আজকে। চলো 1,85,000 তো দাম আছে, ভিউয়ার্সরা আসলে অন টেবিল, অন টেবিল ডিসকাউন্ট যতটুকু পারি করে দেবো, একদম আসো, আমাদের নাম করো, ডিসকাউন্ট ফেসিলিটিস কিন্তু তোমাদের জন্য রয়েছে। তার পাশে আচ্ছা এইটা আবার দেখাই, এটা হচ্ছে আগের ভিডিও তো থাকতে পারে, কিন্তু গাড়িটা বিক্রি হয়ে গেছিলো, কাস্টমার আবার বাইরে চলে গেছে বা বিদেশে চলে গেছে ফিনান্সিয়াল কিছু প্রবলেমের জন্য, আবার আমাদের কাছেই দিয়ে গেছে, ঠিক আছে। এই গাড়িটার হচ্ছে ক্লাসিক ব্ল্যাক কালার আছে, 2021 গাড়ি, ডবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে, টিউবলেস টায়ার, অ্যালাই হুইলের সাথে, এইরকম একটা গাড়ি করে দেবো 1,58,000 টাকায়। 1,58,000? 1,58,000 টাকায় করে দেবো, যে সমস্ত গাড়ি 1,65,000-তে বিক্রি হচ্ছে পুজোর মার্কেটে, ডবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস, টিউবলেস টায়ার, অ্যালাই হুইল, কালার কম্বিনেশন একদম বাম্পার টু বাম্পার, অরিজিনাল কালার পেন্ট আছে। চলো 1,58,000 শুধু নয়, ডিসকাউন্ট কিন্তু এরপরে রয়েছে অন টেবিল, করে দেবো যতটুকু পারি করে দেবো, একদম বলো। 2018-এর গাড়ি আছে, সিলভার কালার আছে, বাম্পার টু বাম্পার, অরিজিনাল কালার পেন্ট, টপ ল্যাম্প থেকে শুরু করে ফুললি সাজানো, জালি ফালি সমস্ত কিছু লাগানো, লেগ গার্ড ফেগার সব কিছু লাগানো, অরিজিনাল কালার পেন্ট, পুরো একদম স্ক্র্যাচলেস গাড়ি, কোম্পানি সার্ভিস রেকর্ড আপনাদের যেটা বলবে 12,700, গাড়িটা বর্তমান কিলোমিটার চলা হচ্ছে 13,800 মতো, এটা কোম্পানি সার্ভিস রেকর্ড, যা বলবো সব চেক করে নেবেন। এটার দাম করবো 2018-এর গাড়ি করে দেবো হচ্ছে 1,25,000 টাকায় করে দেবো। 1,25,000 টাকা? 1,00,000 ফুল সাজানো গুছানো গাড়ি। চলো 18-এর গাড়ি দিচ্ছে দাদা 1,25,000 টাকা, অন টেবিল ডিসকাউন্ট রয়েছে, সাথে কি দিচ্ছে আরেকবার বলে দাও, ফুল ট্যাঙ্ক তেল পুজোর ঘোরার জন্য, পুজোর ঘোরার জন্য ফুল ট্যাঙ্ক পেট্রোল 1,25,000 টাকা। তার পাশে প্রচুর ডিমান্ড কালার মার্কেটের, পাওয়াই যাচ্ছে না একদম। প্রথম কথা হচ্ছে এটা BS4 মডেল আছে, 2019-এর ডিসেম্বরের রেজিস্ট্রেশন আছে, বাম্পার টু বাম্পার, অরিজিনাল কালার পেন্ট, এই গাড়ি কিন্তু ম্যাক্সিমাম ডিলারে রিপেন্ট হয়, কিন্তু বাম্পার টু বাম্পার, অরিজিনাল কালার পেন্ট, কোম্পানি সার্ভিস রেকর্ডের সাথে 17,000-18,000 কিলোমিটার চলা গাড়ি, এইটা আপনাদের করে দেবো হচ্ছে মাত্র, ডবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে, একদম কোনো রিপেন্ট ফিপেন্ট না, এটা করে দেবো 1,48,000 টাকায় করে দেবো। 1,48,000 টাকা, চলো কলকাতা রেটের থেকে কম প্রাইস, কম প্রাইস উইথ হচ্ছে কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না। আবারও বলছি যারা বলবেন দাম বেশি, তাদের একটাই কথা বলবো, তাদের বাজেটটা প্লিজ জানাবেন, ঠিক আছে, কমেন্ট করবেন ভিডিওতে, সেই বাজেটের গাড়ি আমরা দেবো, সব বাজেটের গাড়ি আমরা রাখি, বাহ ঠিক আছে। এটা রিপেন্ট হয়ে গেলে আরো দাম কমে যাবে। তার পাশে পিওর ব্ল্যাক, কোম্পানি লিমিটেড এডিশন, হেডলাইট থেকে শুরু করে সবই মডিফাইড, একবার দেখিয়ে দিতে বলবে, হেডলাইটটা দেখিয়ে দাও শুধু, হেডলাইট উইথ হচ্ছে এই মডেলটা হয় হচ্ছে তোমার নর্মাল স্পোক রিমে, অ্যালাই হুইল, অ্যালাই হুইল এবিএস, ঠিক আছে, 2020 রেজিস্ট্রেশনের গাড়ি, স্ক্র্যাচলেস, দেখতে পাচ্ছ কেমন ভালো কন্ডিশনে আছে গাড়ি, কন্ডিশন নিয়ে কোনো রকম সমস্যা নেই, শুরু করে সমস্ত কিছু লাগানো আছে, এই রকম একটা গাড়ি করে দেবো 2020 গাড়ি, 1,55,000 টাকায় করে দেবো। 1,55,000 টাকায়, বাহ, পিওর ব্ল্যাক, টাকা দিলেও মিলবে না, খুব হাই ডিমান্ডেড গাড়ি, 1,55,000 ব্ল্যাকের থেকে হাই ডিমান্ডেড। তার পাশে
আরেকটা আবার 2020 গাড়ি, ফুল সাজানো গুছানো গাড়ি, স্যান্ড গাড়ি আছে, এলাই তোমার হচ্ছে লেগ গার্ড থেকে শুরু করে সিট কভার ফুল সাজানো গাড়ি, সামনের হচ্ছে জালি ফালি সমস্ত কিছু লাগানো, একদম স্ক্যাচলেসই বলা চলে। এখনো সিটের ফোঁটা পর্যন্ত উঠেনি, দেখা গাড়ির এখনো সিঁদুরের দেখতে পাচ্ছ সবকিছু রয়েছে। প্রথম অল্প চলা গাড়ি আছে, অল্প চলা 10 এর মধ্যেই চলা হবে। আচ্ছা, একদম অল্প চলা গাড়ি, এরকম একটা গাড়ি করে দেবো তোমাকে হচ্ছে মাত্র 1,52,000 টাকায়। 2020 গাড়ি, ডবল ডিস্ক, ডুয়াল চ্যানেল এবিএস, খাকি কালার কিন্তু গাড়ি আছে। নরমাল কালারের থেকে এই কালারের দাম বেশি কিনতে গেলেও 1,52,000 টাকায়। বলছো দাদা 1,52,000 টাকা পেয়ে যাবে? একদম প্রাইস যেটা রাখবো, পুজো বলে যে দাম বেশি বলবো এরকম না। পুজোর মধ্যে হ্যাঁ আমরা তুলতে গেলে প্রচুর দাম বেশি দিয়ে তুলতে হচ্ছে, এখন গাড়ি তাছাড়া পাওয়া যাচ্ছে না, ভালো কন্ডিশনের গাড়ি পাওয়া যায় না। 1,52,000 খুঁজে খুঁজে নিয়ে আসা। তার পাশে বলো আরেকটা, সেম হচ্ছে পিওর ব্ল্যাক গাড়ি আছে, 2019 এর ডিসেম্বরের রেজিস্ট্রেশন আছে, 2019 এর ডিসেম্বরের রেজিস্ট্রেশন বলা চলে। ফার্স্ট ওনারের গাড়ি আছে, ম্যাক্সিমাম যা দেখালাম সবই কিন্তু ফার্স্ট ওনারের গাড়ি, ফার্স্ট ওনারের গাড়ি আছে। এইরকম একটা গাড়ি করে দেবো 1,45,000 টাকায়। 2015 গাড়ি ছিল, এটা সেকেন্ড ওনার আছে, যেটা সেকেন্ড ওনার বলে দেবো। হ্যান্ডেল বার থেকে শুরু করে ফুললি মডিফাইড, গাড়িতে এক টাকারও কাজ পাবেন না। যে 2015 গাড়ি নিলে কাজ পাবো, এক টাকারও কাজ দেখাতে বললে এখানেই করে দেওয়া হবে। প্রজেক্টার হেডল্যাম্প পুরো একদম অল্প চলা গাড়ি, এটাও অল্প চলা গাড়ি আছে, এক টাকারও কাজ পাবেন না। এরকম একটা গাড়ি করে দেবো মাত্র কততে করবো তুমি বলো, দাম কত দেবে? তোমার দর্শক আমাদের দর্শকদের জন্য বলো কত কততে করা যাবে? পাঁচের ঘরে না ছয়ের ঘরে? এটার দাম করে দেবো মাত্র 80,000। 80,000 করে দেবো ফুল সাজানো গাড়ি। এবার এইটা যদি সাজানো গুছানো নাও তো হ্যাঁ আপনাদের 60,000 টাকায় গাড়িটা দিতাম, 60,000 টাকায় গাড়িটা দিতাম, কিন্তু অ্যালয় হুইল টিউবলেস টায়ার করে আমারও 20-25,000 টাকা খরচা হয়ে গেছে গাড়িটায়। 80,000 দেবো কিন্তু কারো লস হবে না, হেভি গাড়ি পাবেন। বাহ, দারুণ কন্ডিশন রয়েছে। তার পাশে বলো, প্রচুর ডিমান্ড এখন এটা হান্টার, রিভেল ব্ল্যাক, টপ মডেল, ডবল ডিস্ক, ডুয়াল চ্যানেল এবিএস, স্ক্যাচলেস গাড়ি আছে, যেটা যেমন বলবো সেটা তেমনই পাবেন, স্ক্যাচলেস গাড়ি আছে, লেগ গার্ড, সিট কভার, ব্যাকরেস সমস্ত কিছু লাগানো, এরকম একটা গাড়ি সব জায়গায় 1,65,65,000 দাম বলছে, মাত্র 1,58,000 টাকায় পড়বে। 1,58,000 টাকা স্ক্যাচলেস। 22 মডেল না, 22 এর গাড়ি, টপ মডেল, কিন্তু এর কিন্তু ড্যাপার ভ্যারিয়েন্ট নিলে বা হচ্ছে স্পোক রিমের গাড়ি নিলে কিন্তু দাম কম, এটা কিন্তু টপ মডেল আছে, রিভেল ব্ল্যাক কালারটা। 1,58,000 টাকা দিয়ে দিই, 1,58,000 টাকা দিয়ে দিই, দেখে নাও 22 এর হান্ডার। আরে এত ভালোবাসা দিচ্ছে, আমার তো গাড়ি বিক্রি হওয়ানে ভালো, দর্শকরা এত ভালোবাসা দিচ্ছে তোমার ভিডিও থেকে, এত ভালো রেসপন্স। 1,58,000। তার পাশে এটা 23 এর গাড়ি আছে, সেম আবার টপ মডেল, 10,000 এর মধ্যেই চলা, পুরো ক্র্যাশ গার্ডটা দেখাতে বলো, ক্র্যাশ গার্ড, ব্যাকরেস্ট, সাম গার্ড সমস্ত কিছু লাগানো, উইন্ডশিল্ডও লাগানো আছে, ফুল সাজানো গুছানো গাড়ি। এটার দাম করে দেবো 1,68,65,000 সবাই দাম বলে। 23 এর গাড়ি ফুল, এরকম যদি কারো সাজানো গুছানো থাকে তাও এটার দাম করে দেবো 1,65,000, অনেকে বলে 1,64,000, ওদের থেকেও 1,000 টাকা কম, 1,64,000, 1,64,000 টাকায় করে দেবো। চলো এরপরে কিন্তু ওয়ান টেবিল ডিসকাউন্ট রয়েছে তোমাদের জন্য, 1,64,000 তে শেষ নয়। কন্ডিশন শোরুম, যারা হান্টার নেবে ভাবছো স্পেশালি, একবার বলবো কৃষ্ণা অটোতে এসো, হান্টারের জন্য A1 কন্ডিশন, শোরুম যেমন গাড়ি থাকে শোরুমের একদম সেম টু সেম কন্ডিশন পেয়ে যাবে 1,64,000 টাকায়। তার পাশে বলো, এটা গতবার ভিডিওতেও ছিল, ঠিক আছে, এটা হচ্ছে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, টোটাল গাড়িটা ঘুরিয়ে দেখাতে বলবো। এটা GT650 আছে, ঠিক আছে, GT650 আছে, এটা আমিও মুখে বলছি, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল আছে, হচ্ছে আমরা টোটালটাই নিখুঁত করি না। ইন্টারসেপ্টার গাড়ি আছে, ইন্টারসেপ্টার 650। হ্যাঁ, কাস্টমারের ডেলিভারি টাইমিং লেটের জন্য অনেক সময় কন্টিনেন্টাল জিটি ক্রোম কালার শোরুমে অ্যাভেলেবেল থাকে না। এবার ইন্টারসেপ্টার লো মডেল কিনে কাস্টমার হয়তো জিটির মতো করে মডিফিকেশন করে নেয়, জিটির ট্যাঙ্কি আর হ্যান্ডেল বার মডিফাইটা করেছে দেখেছো, একদম পুরো জিটি। কারণ হচ্ছে দেখো ইন্টারসেপ্টার জিটির মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র নিচের ওই উপরের পোর্শনটা, সিটিং পজিশন, নিচের পোর্শন টোটাল ইঞ্জিন, বিএইচপি সমস্ত কিছু এক, ঠিক আছে। আর ব্লু বুকেও থাকবে 650cc গাড়ি, এটা কোনো রাস্তাঘাটে চালালেও আপনাদের কোনো প্রবলেম নেই। তোমার হচ্ছে ক্রোম কালারের গাড়ি, এটা তো কোম্পানি, এগুলো তো বাইরে থেকে হয় না, এটা কোম্পানি ট্যাঙ্কি আছে, এটা দামি আছে 20-25,000 টাকা কোম্পানির কাছে দাম আছে। হ্যান্ডেল বার যার দাম পড়ে 16-17,000 টাকা টোটাল, এরকম মডিফিকেশন করে এই গাড়িটার দাম গতবার ভিডিওতে আমি 2,40,000 দিয়েছিলাম, এবং ক্র্যাশ গার্ড, ক্র্যাশ গার্ড সব কিছু সাজানো গুছানো গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি আছে, সব থেকে বড় কথা ফার্স্ট ওনার গাড়ি আছে। এবারে কত দিচ্ছে পুজোর অফার?
এবার পুজোর অফার বলতে দেখো, পুজোর অফার মানে তো স্পেশালি কম হবে না, কিন্তু যেহেতু আমার অনেকদিন ধরে স্টকটা একটু আটকে গেছে বলে BS6 এর গাড়ি, এই গাড়িটা আমি ছেড়ে দেবো হচ্ছে মাত্র 2,30,000 টাকা ছেড়ে দেবো, যাবো 2,30,000 টাকা 2,30,000, হ্যাঁ ফিনান্স করলে, হ্যাঁ ফিনান্সে ভ্যালুয়েশন আসবে আমার হয়তো 2,35,000, ফিনান্স করলে একটু হয়তো বেশি হতে পারে, কিন্তু ক্যাশে যদি নেই 2,30,000 টাকায় টপ মডেল একদম কালার করে দেবো, মডিফাইড রেখেছো দেখেছো একদম মে ওয়ান রয়েছে। চলো আরেকটা জিনিস দেখি আনি, ক্রোম আছে, হ্যাঁ ফুল সাজানো গাড়ি, লেগ গার্ড থেকে শুরু করে হেডলাইটটা বন্ধ মডিফিকেশন করা, একদম হেডলাইটটা একটা কারো কাজ পাবেন না, 2019 এর লাস্টের গাড়ি হবে, 2019 এর লাস্টের গাড়ি, ভেঞ্চুরা ক্রোম গাড়ি, স্ক্যাচলেস গাড়ি আছে দেখতে পাচ্ছ, একদম এইরকম একটা গাড়ি করে দেবো, মাত্র জিটি আছে, GT650 1,99,000 টাকা চ্যালেঞ্জ, 2,00,000 টাকা নিচে 1,99,000 টাকা চ্যালেঞ্জিং প্রাইস থাকলো, একটা করে কাজ পেলে আমি বারবার বলবো এইখানে দাঁড়িয়ে সেটা করে দেওয়া হবে, একটা করে 1,99,000 টাকা উই একবার উইথ কি 6 মাসের মধ্যে একটা ফ্রি সার্ভিস, দেখেন ফ্রি সার্ভিস রয়েছে, 1,99,000 টাকা রয়েছে, EMI হবে তো, হ্যাঁ EMI ফেসিলিটি অ্যাভেলেবল, সব ফেসিলিটিস অ্যাভেলেবল রয়েছে, আর 1,99,000 মানেও শোরুমে আসো অন টেবিল ডিসকাউন্ট কিন্তু যতটা করা দরকার দাদা করবে। EMI এর কথা আবার বলছি, অনেক গাড়ি রয়্যাল এনফিল্ডের এখনো প্রসেসিং এ আছে, পুজোর মধ্যে আসতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার চলছে, আপনারা শুধু ফোন করুন পেয়ে যাবেন, আবার বলি মুর্শিদাবাদ লোন হচ্ছে না, মুর্শিদাবাদ মালদা লোন হচ্ছে না, ঠিক আছে হুগলি ডিস্ট্রিক্টের কিছু অংশ আমাদের লোন হয় না, তাছাড়া আমরা যেটা আপডেট করাতে পারছি সেটা ভিডিওর প্রথমেই বলেছি, পলাশী করিমপুর লোনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল, সেটা আমরা যদি সিবিল স্কোর কাস্টমারে ভালো থাকে তাহলে আমরা লোন সেটা করে দেবো, ব্যাংকিং লোন 1,99,000 টাকা 1,99,000 টাকা একদম, 3 মাস মতো হবে, 2024 সালেরই গাড়ি আছে মনে হচ্ছে দাদা, 3 দিনের গাড়ি শোরুমে দাঁড় করানো, অ্যাপাচি 160 একটা স্ক্যাচ পাবেন না, একদম ডাবল ডিক্স টপ মডেল, ইয়েস টপ মডেল পুরো একদম রেড কালার, ডাবল ডিক্স এর গাড়ি আছে, এই রকম একটা গাড়ি করে দেবো, কত চলা আছে 1,800 থেকে 2,000 এর মধ্যেই চলা হবে, কি বলছো 1,800 থেকে 2,000 এর মধ্যে কোনো সার্ভিস পাবে তো, একদম ফ্রি সার্ভিস এখনো আছে, একদম তোমার হচ্ছে এরকম একটা গাড়ি করে দেবো মাত্র 1,14,000 টাকায় করে দেবো, এইবার এই গাড়ি নিয়ে তোমার ভিডিওতে কমেন্ট আসতে পারে, দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি 1,14,000 টাকা দিয়ে কিনবো, আরে দাদা এইটা নিয়েও যা নতুন নিয়েও তাই, নতুনের থেকে যে আপনার 40,000-50,000 টাকা কম হচ্ছে সেটাই আপনার লাভ, এছাড়া কিছু না, 40,000-50,000 টাকা আপনার যদি থাকতো একটু কাস্টমারের জায়গায় নিজেকে বসে দেখবেন আপনি কত হলে ছাড়তেন, 3-4 মাস গাড়ি চালিয়ে, ক্যাশ টাকার গাড়ি আছে একদম এই প্রাইসে আমরা দেবো 1,14,000 টাকা পুরো টোটালটাই সেফ, যারা নতুন নেবে ভাবছো অবশ্যই এই গাড়িটা নিয়ে যেতে বলো, এই গাড়িগুলো যারা নেবে তারা অ্যাকচুয়ালি নতুনের কাস্টমার, নতুনের থেকে যে আপনার 50,000 টাকা প্রফিট হচ্ছে সেটাই আপনার প্রফিট, সেটাই প্রফিট একদম, তার পাশে বলো গ্ল্যামার, গ্ল্যামার আছে 2016-16 গ্ল্যামার BS3, একদম ধোঁয়া ফোঁয়া মারা হবে না, BS3 গ্ল্যামার হেভি কন্ডিশন আছে, একদম A1 কন্ডিশন, এই গাড়িটা দেবো মাত্র, এই গাড়ি তো পাওয়া যায় না তুমি জানো, খুব হাই ডিমান্ডেড গাড়ি, তুলতে হয় প্রচুর টাকা দিয়ে, এটা দেবো মাত্র 44,000 টাকা মাত্র 44,000 টাকায় গ্ল্যামার আগের মডেল, দূরবীন দিয়ে খুঁজলেও পাবেন না, ভালো কন্ডিশন, সোয়ানো ইঞ্জিনের ডিমান্ড এখন আলাদা, হ্যাঁ বলো ফ্যাসিনো, ফ্যাসিনো 2021-এর ফ্যাসিনো আছে, ব্লু কালার আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে, একদম A1 কন্ডিশন, কোম্পানি সার্ভিস রেকর্ডের সাথে 7 থেকে 8,000 চলা গাড়ি, মাত্র করে দেবো 60,000 টাকা 2021-এর ডিও হোন্ডা ডিও, 2021-এর হোন্ডা ডিও গ্রে কালার, একদম সার্ভিস রেকর্ডের সাথে 17 থেকে 18,000 মতোই চলা হবে, ঠিক আছে একদম স্ক্যাচলেস গাড়ি, একদম কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না, কিন্তু 17 থেকে 18,000 বা 15 থেকে 16,000 এইসব থেকে ভয় পাবেন না, রয়্যাল এনফিল্ডের গাড়ি কিন্তু যারা ঠিকঠাক টাইম মতো সার্ভিস করে, এটাও কাস্টমারকে বলে রাখি, 1,50,000 কিলোমিটার চালানোর পরে কিন্তু ইঞ্জিন করতে হয়, 17-18,000 টাকা কিচ্ছু না, যারা 5,000 কিলোমিটার যারা গাড়ি চালায় যারা ঠিকঠাক যত্ন নেয় না তারা তাদের ইঞ্জিন 5,000 কিলোমিটারে নষ্ট করে ফেলে, এটা কত প্রাইস রাখছে, এটার দাম নেবো মাত্র 59,000 টাকা, যাও 62,000 টাকা দাম ছিল, ঠিক আছে 59,000 টাকা ডিসকাউন্ট দিয়ে চলো, এটা বলো এটা 2019-এর গাড়ি হবে, মানে 18 ডিসেম্বরের রেজিস্ট্রেশন আছে, এটা ডিওর কিন্তু টপ মডেল আছে, ডিজিটাল মিটার সমস্ত কিছু, কালার কিন্তু লিমিটেড এডিশনের কালার ছিল, একদম A1 কন্ডিশনের গাড়ি হবে, এই গাড়িটা দাম করে দেবো মাত্র আপনাদের জন্য 45,000 টাকায় শুধুমাত্র 45,000 টাকায় ডিও FZ 2023-এর গাড়ি হবে, প্রচুর ডিমান্ড মার্কেটে, বলো এটা মার্কেটে হেভি ডিমান্ড, স্ক্যাচলেস গাড়ি আছে দেখছো, ক্রাস গার্ড ফক ল্যাম্প সমস্ত কিছু পুরো সাজানো গোছানো গাড়ি, এই গাড়িটা করে দেবো মাত্র 95-96-1,00,000 এরকম দামে বিক্রি হয়, দেখি আমরা কলকাতায় 95-1,00,000-1,05,000 বলে দাম, ঠিক আছে এই গাড়িটা আমি করে দেবো মাত্র 92,000 টাকায় করে দেবো, 1,00,000 টাকার অধিক যখন আপনাদের ইনভেস্টমেন্ট হবে আপনারা আগে
দু চারটে জায়গায় যাচাই করুন একদম, যে কি জিনিস আছে। আমি যেইগুলো বলছি সেইগুলো দাম বেশি বেশি এরকম বলবেন না, সেটা দেখবেন যেখানে দাম কম সেটা কি অরিজিনাল কালার কোয়ালিটির গাড়ি আছে, কিলোমিটারটা কমানো না তো, সেই ব্যাপারগুলো আপনারা একটু যাচাই করবেন। আরে ঠিক আছে, শুধু নিতে গেলেই হবে না, গাড়িটা কত নম্বর ওনারশিপ আছে এইগুলো ফলো করবেন। এইগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনি ইয়ে করবেন, গাড়ি বেচতে সেম রেটে গাড়ি, আমি যেমন 1,60,000 টাকা দাম বলছি 2021 এর গাড়ি, তারাও কিন্তু 1,60,000 বলছে, কিন্তু ওনারশিপ হয়তো সেকেন্ড ওনার আছে, রিপেন্টের গাড়ি আছে। এই ব্যাপারগুলো আপনারা শুধু জাস্ট যাচাই করবেন। আর প্রত্যেককে বলছি আপনারা শুধু জাস্ট আপনাদের বাজেট বলবেন, যদি ভালো কন্ডিশনের গাড়ি আমি দিতে পারি 1 সপ্তাহ 10 দিন হয়তো টাইম লাগবে, দিয়ে দেবো একদম। তো আমাদের কাছে এছাড়াও অনেক মডেল রয়েছে এনফিল্ডের, এনফিল্ডের পয়সিং এ আসছে যাচ্ছে, পয়সিং এ আছে, আপনারা শুধু আপনাদের রিকোয়ারমেন্ট জানান অবশ্যই দিয়ে দেবো, পুজোর মধ্যে সবাইকে গাড়ি দেওয়ার ব্যবস্থা করবো। রিকোয়ারমেন্ট জানাতে কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, ভিডিওর মধ্যে চলতে থাকে, দাদাকে ফোন করলে সব রকম গাইড করে দেবে। তো অমিত দা থ্যাংক ইউ ভেরি মাচ, চলো দেখা হচ্ছে আবার দিওয়ালির আগে একদম। তোমরা কি করবে, ভিডিওটা অবশ্যই পুরো দেখো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর নতুন নতুন যারা ভিউয়ার্স আছে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই প্রেস করবে, কারণ এরকম আপডেট না হলে কিন্তু একদম টোটালি মিস করে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ততক্ষণ টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।